জাতীয় হকি দলকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চান মালয়েশিয়ান কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তি। অন্যদিকে ফেডারেশনের নির্বাহী সদস্য ফয়সাল হাসানুল্লাহ বলেছেন, হকিকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ এখনও তৈরি হয়নি দেশে। সুখন সরকার জানাচ্ছেন বিস্তারিত। নতুন হাওয়া লেগেছে দেশের হকিতে। ঘোষণা হয়েছে ফ্রাঞ্চাইজি লীগের, দল গোছানো শুরু হয়ে গেছে নীরবে। কিন্তু এই ফ্রাঞ্চাইজি লীগ দেশের হকিতে কতটা অবদান রাখবে এমন প্রশ্নে জাতীয় দলের কোচ জানালেন নতুন শুরুর কথা। হকিতে নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এমন আয়োজন যদি প্রতি বছরই চলতে থাকে তাহলে এদেশের হকি এগিয়ে যাবে তা নিশ্চিত। এমন আয়োজনে দেশের ইয়ংস্টারদের হকি খেলাতে আগ্রহ জাগাবে। তিনি বলছেন, জাতীয় দলকে এগিয়ে নিতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, চান ইয়াং ব্লাডের দল নির্বাচন করতে। বাংলাদেশে প্রচুর ট্যালেন্টেড হকি প্লেয়ার আছে, আমাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে। জাতীয় দল নিয়ে স্বপ্ন দেখাটা দোষের কিছু নেই। আশা করছি আগামী পাঁচ বছর পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে ভালো ফল আসবে। হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহসানুল্লাহ ভাবছেন তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার কথা। ফ্র্যাঞ্চাইজি লীগ ইজ আনাদার পার্ট, এটার সাথে আমাদের পুরো হকির যেই ডেভেলপমেন্ট সেটার সম্পৃক্ততা আছে, বাট পুরোটা না। আমি মনে করি এটি একদম গ্রাসরুট লেভেল থেকে তুলে নিয়ে এসে একাডেমিক লেভেল থেকে আমাদেরকে টিনেজ কিশোর কিশোরীদের হকি খেলা, তারপরে আমাদের ইয়ুথ টিম, তারপর আমাদের ফাইনাল ন্যাশনাল টিম। তিনি বলছেন, ফ্র্যাঞ্চাইজি লীগ চালু হলেও হকিকে পেশা হিসেবে নিতে সময় প্রয়োজন। তুলনা করে ফেলে অনেক সময় ক্রিকেটের সাথে, হ্যাঁ, যে প্রফেশনালি আমি এটা নিতে পারি কি না। আমাদের দেশে হকি কিন্তু এখনও প্রফেশনাল গেম না, কাজে এই চিন্তাভাবনাটা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। নিজের জীবন এবং পেশাদারিত্বের যে জায়গাটি সেটা কিন্তু এখনও তৈরি হয়নি। তিনি জানান, হকিকে এগিয়ে নিতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।